নদিয়া নবদ্বীপের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ প্রশাসন। নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ নেহেরুনগর পূর্বপাড়ায় প্রায় 15 বিঘা সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণ ভেঙে ফেলল নবদ্বীপ পুলিশ প্রশাসন। সূত্রের খবর, নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশগঞ্জ নেহেরুনগর পূর্বপাড়ায় প্রায় 15 বিঘা জমি সরকারিভাবে পাট্টা দেওয়া হয়েছিল বিভিন্ন অসহায় মানুষদের। কোনোভাবে সেই সরকারি পাট্টা দেওয়ার জমি বেহাত হয়ে যায়, অল্প টাকায় বিক্রি করে দেয় এক প্রভুকে। প্রশাসন জানতে পেরেই নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করে এবং বিএলআরও এবং এলআরওর উপস্থিতিতে ভেঙে ফেলা হলো অবৈধভাবে গড়ে ওঠা এই নির্মাণ। এ বিষয়ে সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানায়, সরকারি জমি কখন বেদখল হয়েছে কিছুই জানি না আমরা। মাসখানেক আগেই দেখলাম পাঁচিল দিচ্ছে কিছু লেবার, তবে মাঝে মধ্যেই এক প্রভু আসতো, তার নাম জানি না। শুনেছি তিনি ইসকনের প্রভু, তবে বেআইনিভাবে সরকারি জমি অধিগ্রহণ করেছিল বলে প্রশাসন ভেঙে দিচ্ছে বলে তিনি জানালেন। কাকে বলতে তার নামও জানি না, কিছুই জানি না, কখন কেনা বেচা হয়েছে সেটাও জানি না। কিছুদিন মাসেক আগে দেখলাম এই পিলার ফিলার করছে ওই মায়াপুরের কিছু ওই লেবার টেবাররা। তারপরে মাঝে মাঝে এক প্রভু আসতো, সে ওনার নামও জানি না, জানি শুনেছি ইসকনেই উনি নাকি প্রভু। তারপরে তো এই পাঁচিল ফাঁচির হলো ওখানকার লেবার করলো। আজকে আবার দেখছি যে সরকারি লোকজন পুলিশ এবং বিভিন্ন সাংবাদিকরা থেকে এগুলোকে ভাঙচুর করছে, এইটুকুই দেখলাম। আচ্ছা, এটা চাষের জমি ছিল মূলত নাকি? হ্যাঁ, চাষ হতো, এখনও চাষ হচ্ছে, কিন্তু ওটা সরকারি মার্কিং দেওয়া আছে। হ্যাঁ, সে তো দেখছি ওই যে মানে পিডব্লিউডির যে মার্কিং রয়েছে এখন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।